2023-24 অর্থবছরের মোট দেশজ উৎপাদন জিডিপিতে 7.5% প্রবৃদ্ধির আশা সরকারের। মুদ্রানীতিতে সরকারের এমন প্রত্যাশা বাস্তবায়নযোগ্য মনে করলেও এখন সে কথা বলছে না বাংলাদেশ ব্যাংক। আগামী অর্থবছরে জিডিপিতে 6.5% বেশি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। গত সেপ্টেম্বর মাসে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির দেওয়া পূর্বাভাসের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ অ্যান্ড মুডির পূর্বাভাসের তুলনায় এটি কিছুটা কম। বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে জানানো হয়, চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বড় প্রকল্পের অগ্রগতি, শিল্প ও সেবা খাতে জোরালো কার্যক্রম এবং কৃষি। আগামী জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8% নামার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি, আর 2024 সালের জুনের মধ্যে এটি 6-এর কাছাকাছি নেমে আসার প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক। বলা হয়, সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন সংকোচনমূলক পদক্ষেপের কারণে চলতি অর্থবছরে কমবে মূল্যস্ফীতি। দেশের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এরই মধ্যে পলিসি রেট বৃদ্ধির পাশাপাশি ঋণ ও আমানতের সুদহার সীমা অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া টাকা ছাপানো ও সরাসরি সরকারকে ঋণ দেওয়ার ক্ষেত্রে দিয়েছে কঠোরতার বার্তা। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে রপ্তানি ও রেমিটেন্সে ইতিবাচক প্রবৃদ্ধি দেখবে বাংলাদেশ। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সঙ্গে যৌথভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানায় সংস্থাটি।